ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ভোটের সুষ্ঠু পরিবেশ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে তিনি ভূমিকা রাখবেন, সবার এমনটাই চাওয়া। নতুন এই সরকারের কাছে শুধু সাধারণ জনতা না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও নানা চাওয়া রয়েছে। এমন কিছু চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বুধবার সন্ধ্যার পর ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ডক্টর ইউনুসের সরকারের নিকট অনেকেই অনেক কিছু চাইছে, আমার তো কিছু চাওয়া উচিত। আমি চাইছি বিনা ভোট, রাতের ভোট এবং ডামি ভোটের ফলাফল বাতিল করা হোক। উল্লেখিত ভোটের ভুয়া এমপি মন্ত্রীদের দেওয়া সকল বেতন ভাতা গাড়ি বাড়ি প্লট ফেরত নেওয়া হোক। তিনটি নির্বাচন যারা করেছে সেই নির্বাচন কমিশনের কর্তা এবং সেই সময়ের ডিসিএসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান। পরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত হয় 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার।